কীর্তির মা হাতে একটা বড় তরোয়াল নিয়ে কীর্তিকে মারতে এলো শ্যামলা কীর্তি তার মাকে কিছু বলার চেষ্টা করছিল কিন্তু তার মা তো শুনতে কোনো রাজি হচ্ছিল না কীর্তি অন্যদিকে তাকিয়ে দেখলো যে তার বাবা বালুকে ভালো মন্দ খাওয়াচ্ছে নিজেরই গর্ভ থেকে জন্ম হওয়ার সন্তান যদি কালো হয় তাহলে কি তার মা তাকে মেরে ফেলবে আর অন্যদিকে বালুর রঙ ফর্সা হওয়ায় তার মাকে তাকে বেশি ভালোবাসবে যদি এরকমই হয়ে থাকে তাহলে কীর্তির ভবিষ্যৎ কী হবে একটা গ্রামেতে সুজাতা এবং নরেশ নামে স্বামী স্ত্রী থাকতো তাদের দুটো সন্তান ছিল কীর্তি আর বালু কীর্তির গায়ের রঙ কুচকুচে কালো ছিল আর অন্যদিকে বালুর রঙ ছিল খুবই ফর্সা যেহেতু কীর্তির রঙ খুবই কালো সেই তার মা বাবা তাকে একদমই পছন্দ করতেন না যার কারণে কীর্তিকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো আর অন্যদিকে বালুকে যা তার ইচ্ছা তাকে তাই এনে দিত প্রতিদিনের মতো কীর্তি বালু স্কুল যাবার জন্য রেডি হয়ে গেল তখন তার মা তার কাছে এসে বলল আরে ওই কীর্তি সকাল সকাল কোথায় যাবি বলে তৈরি হলি বাড়িতে কত কাজকর্ম পড়ে রয়েছে সেগুলো দেখিস কত জামা কাপড় পড়ে আছে সেগুলো ধুতে হবে তো যা এইভাবে তার মা রেগে গিয়ে কথাগুলো বলল। বাধ্য হয়ে কীর্তি বাড়ির সমস্ত কাপড়গুলোকে কাস্তে শুরু করে দিল তখন কীর্তি মনে মনে চিন্তা করতে লাগলো মা আমার সাথে এমন ব্যবহার কেন করে ভাইকে কত ভালোবাসে আমায় তো কোনো দিন আদর করে ডাকলেও না কাছে সময় তো আরে ওই কালি কালোমে কলমকিনে এই রকম বলেই তো ডাকে এইভাবে সে মনে মনে চিন্তা করে অনেক দুঃখ পেতো তারপরে সে রেডি হয়ে স্কুলে চলে গেল বিকেলে যখন সে স্কুল থেকে বাড়ি ফিরলো সুজাতা তাকে কাছে ডেকে বললো কীর্তি সকালে যে জামা কাপড়গুলো ধুয়েছিস ওইগুলো মা আমাকে পড়া করতে হবে কালকে স্যার বলেছে পরীক্ষা নেবে আরে তোর পরীক্ষা দিয়ে কি লাভ তুই একটু ফেল করে যাবি তো কি হয়েছে স্যারের কাছে একটু মার খাবি প্রত্যেক দিন তো আমার কাছে মার খাস একটু স্যারের হাতে মার খেয়ে নিবি তো কি হয়েছে অত পড়াশোনা করতে হবে না তোকে সুজাতা এইভাবে রেগে গিয়ে কথা বলল। কীর্তি বাধ্য হয়ে কাপড় ইস্ত্রি করতে লাগলো তখন সুজাতা তার ছেলে বালুর কাছে গেল আরে বাবা শুনলাম নাকি তোমার কাল পরীক্ষা তোমাকে তো পড়তে হবে বালুকে খুবই মিষ্টি করে কথাটা বলল তারপরে তার বাবা এবং মা খুবই আদর করে তাকে পড়াতে লাগলো সঙ্গে সঙ্গে বালু কীর্তির কাছে গেল দিদি দিদি দাও কাপড়গুলো আমি আয়রন করে দিই মা তো এখন বাইরে গেছে চলে এলে তো এই কাজ করতে দেবে না তুমি তো তখন পড়াশোনা করে নাও কীর্তি তাকে না করতে পারল না সেজন্য তাকে স্ত্রী করতে দিল কিন্তু বালু ঠিক করে স্ত্রী করতে পারতো না যার কারণে তার মায়ের শাড়ি পুড়িয়ে দিল হে ভগবান তুই তুই এটা করলি রে ভাই তো মায়ের শাড়িটা পুড়িয়ে দিলি আজ মা আমাকে ছাড়বে না মেরে ফেলবে তুই কিন্তু চুপ করে থাকবি কীর্তির সঙ্গে সঙ্গে তার মায়ের শাড়ি পাঠ করে আলমারির মধ্যে ভালো করে রেখে দিল তারপরে এমন ভান করলো যেন কিছুই হয়নি বালুকে তার বাবা খুবই আদর যত্ন সহকারে তাকে ভাত খাওয়াচ্ছিল এইসব দেখি কীর্তির খুবই খারাপ লাগছিল তখনই সুজাতা বাড়ির ভেতর থেকে জোরে চেঁচে উঠলো তার হাতে একটা বড় তরোয়াল ছিল সে দৌড়ে কীর্তির কাছে এলো আরে ওই মুখ পুড়ি আমার ভালো শাড়িটা তো আমি মেরে ফেলবো পুড়িয়ে কীর্তি নিজেকে বাঁচাতে গিয়ে কীর্তির হাত সুজাতার মুখে লাগলো আর সুজাতা পড়ে গেল সুজাতা হঠাৎ করে মাটিতে পড়ে যাওয়ায় পা স্লিপ করে তার পাটা মচকে গেছিল তারপর কীর্তি নারকেল তেল নিয়ে এলো আর তার মায়ের পাকে ভালো করে মালিশ করতে শুরু করলো তখনই বালু সেখানে এলো আর এসে বলল মা তোমার শাড়িটা পুড়ে গেছে বলে তুমি দিদিকে এখানে মারতে এসেছো তাই না তোমার এত রাগ হয়েছে সত্যি কথা বলতে ওইটা আমি পুড়িয়েছি এতে দিদির কোনো ভুল নেই কি বললে তুমি স্ত্রী করেছো কেন তোমার কিছু হয়নি তো তুমি ঠিক আছো তো মা আমি আয়রন করেছি এটা জানার পরে তুমি আমাকে কত আদর করে জিজ্ঞাসা করলে আর যে দিদি করেছে শুনেছো অমনি ওকে মারতে গেলে কেন মা আমরা দুজনে তো তোমারই সন্তান সমাজে সবাই দিদিকে কালো মেয়ে বলে তোমার মেয়ে বলে বলে তোমার খুব লজ্জা লাগে তাই না সেই জন্যে তো মা তুমি দিদিকে বাড়ি থেকে বাইরে যেতেও দাও না মা যে কোনো মায়ের জন্য তার সন্তানরা তো সমান হয় সে কালো হোক বা ফর্সা দেখো না মা তুমি যেই নিচে পড়ে গেছো আমার থেকে আগে দিদি ছুটে এসে তেল নিয়ে তোমার পায়ে মালিশ করতে লাগলো তাই না মা দিদি যে স্কুলে যাবে সেটাও তোমার পছন্দ না বালুর মুখ থেকে কথা শুনে তার মায়ের মন পুরোপুরিভাবে গলে গেল আরে কীর্তিমা আমায় ক্ষমা করে দে এতদিন ভাবতাম সমাজের লোকেরা আত্মীয় স্বজনেরা কি বলবে সেই জন্য তোকে আমি কোনোদিন বাইরে নিয়ে যাইনি তোমার সাথে তো কোনোদিন একটা মায়ের মতো আচরণ করিনি সব সময় তোমার উপরে অত্যাচার করেছি কিন্তু তুমি আজ পর্যন্ত কোনো কিছুর জন্য আমাকে বারণ করনি তার সাথে পড়াশোনাও করে গেছো কোনোদিন আমার উপরে রাগও দেখাও মারে সত্যি আমি ভাগ্যবান যে তোর মতো মেয়ে পেয়েছি সেই দিনের পর থেকে সুজাতা এবং নুরেশ তার দুটো সন্তানকে সমান চোখে দেখতে লাগলো এখন সুজাতা প্রতিদিনই তার দুটো সন্তানকে সঙ্গে করে স্কুলে ছেড়ে আসত মায়ের মধ্যে এরকম পরিবর্তন দেখে কীর্তি অনেক খুশি কীর্তি মন দিয়ে পড়াশোনা করত তার সাথে কীর্তি তার ভাই বালুকেও পড়াত এইভাবে কীর্তি আর বালু একসাথে আনন্দে খুশি খুশি দিন কাটাতে লাগলো কীর্তি তার বাড়ির উঠোনে দুর্গা মাকে পুজো করছিল তার মা হাতে একটা কাস্তে নিয়ে তাকে মারতে যাচ্ছিল এইটা দেখে বালু তার মায়ের পায়ে পড়ে গিয়ে তাকে বাঁধা দেওয়ার চেষ্টা করছিল আসলে কি হয়েছিল যে তার মা নিজের মেয়েকে মেরে ফেলতে চাইছিল এমন কি কারণ হতে পারে যে জন্মদাতা মা নিজের মেয়ের প্রাণ নিতে চাইছে সুজাতার দুটো সন্তান ছিল কীর্তি আর বালু সে যখন তৃতীয়বার গর্ভবতী হয় তখন তার স্বামী মারা যায় তার স্বামীর মৃত্যুর পরে সে কারোর সাথে কথা বলতো না সে নিজে নিজেই ঘর বন্দী হয়ে থাকতো তার মাকে এই অবস্থাতে দেখে তারা দুজনে মনে মনে খুবই কষ্ট পেত কীর্তি আর বালু দুজনেই দিন মজুরের কাজ করত যেটুকু টাকা উপার্জন করতো তা দিয়ে সংসার তার সাথে তার মাকে খাওয়ানোর ব্যবস্থা করতো কিন্তু তার মা কোনো কিছুই খাবার খেত না মা বাবা চলে যাওয়ার কষ্ট আমাদেরও হয় জানো তো কিন্তু তুমি এইভাবে কতদিন নিজেকে কষ্ট দেবে মা এই সময় তো তোমার উচিত আমাদের পাশে থাকা কিন্তু তুমি তো নিজের মধ্যেই হারিয়ে থাকো এইভাবে করলে কি করে চলবে তার মেয়ে কীর্তি তাকে এত ভালো করে বোঝানোর চেষ্টা করলো তার সুজাতা কোনো কথা না শুনে কিছুই খেল না এইভাবেই দিন কাটছিল কীর্তি আর বালু কাজেতে এতটাই ব্যস্ত হয়ে গেছিল যে তার মায়ের ঠিক করে খেয়াল রাখতে পারছিল না তারপরে একদিন সুজাতার প্রসব বেদনা শুরু হলো সেই সময় বাড়িতে বালু একাই ছিল মাকে এরকম করতে দেখে সে ভয় পেয়ে গেল পাশের একটা প্রতিবেশী ঠাকুমার কাছে গেল ঠাম্মি ঠাম্মি তাড়াতাড়ি আমাদের বাড়ি চলো মায়ের পেটে খুব ব্যথা হচ্ছে এইটা শোনার পরে বৃদ্ধ ঠাকুমা বালুর সাথে তার বাড়িতে এলো ততক্ষণে কীর্তিও চলে এসেছিল প্রসব বেদনাতে ছটফট করছিল তার মা বৃদ্ধ ঠাকুমা তার মায়ের কাছে গেল আর কীর্তিকে বলল তার সাথে থাকতে সাহায্য করার জন্য মা একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছিল আর দুর্বল হয়ে সে অজ্ঞান হয়ে গেল বৃদ্ধ ঠাকুমা শিশুটাকে নিজের কোলে নিয়ে কীর্তিমা একটা অনার্থ হয়ে গেছে যখন এই সন্তানটা তোমার মায়ের পেটে ছিল তোমার মা নিজের স্বামীকে মনে করে ঠিক করে খাওয়া দাওয়া করেনি পুষ্টিকর আহার খাইনি যার জন্যে এই বাচ্চাটার পুষ্টিকর আহারের অভাব হয়েছে তাই সে মারা গেছে এই ছোট্ট শিশুটা জন্ম হওয়ার পরেই মারা গেল এতদিন বাবা মারা যাওয়াতে মা সেই শোক থেকে বেরোতেই পারেনি আর এখন যদি এইটা জানতে পারে তাহলে তো আরও বেশি কষ্ট পাবে কীর্তি যখন কথা বলছিল তখন তার মায়ের জ্ঞান ফিরলো সুজাতা যখন তাদের দুজনের সমস্ত কথা শুনলো তখন সে পাগলের মতো হয়ে গেল কে তোমরা কে ছাড়ো ছাড়ো এই বাচ্চাটা আমার ওকে ছেড়ে দাও তোমরা এখান থেকে পালাও পালাও ওকে আমার কাছে দাও এইভাবে সে চেঁচামেচি করতে শুরু করে দিল তাদের দুজনকে বাড়ি থেকে বাইরে বের করে দিল তারপর সুজাতা ঘরের ভিতরে কীর্তির একটা ছোটবেলার পুতুল দেখতে পেল সুজাতা ওই পুতুলের কাছে গিয়ে পুতুলটাকে কোলে তুলে বলতে লাগলো আরে আমার ছোট্ট বাবা তুমি বাইরে কি করে এলে নিজের মাকে ছেড়ে কোথায় যাচ্ছ হ্যাঁ সুজাতা ওই নির্জীব পুতুলটাকে নিজের সন্তান ভাবছিল তখনই ওখানে বালু এসে বলল মা তোমার হাতে ওইটা বাচ্চা না ওইটা একটা পুতুল ঠাম্মি তো বললো বাচ্চা জন্ম হওয়ার পরেই মারা গেছে তুমি একটু আরাম করো ওই তুই কে রে তোর এত সাহস আমার জীবিত বাচ্চাকে তুই বললিও মারা গেছে দাঁড়া তোকে এক্ষুনি আমি মজা দেখাচ্ছি মানসিক ভারসাম্যহীন সুজাতা হাতের কাছে যা পেল বালুকে তা দিয়ে মারতে লাগল এইভাবে আরো কিছুদিন কেটে গেল একদিন কীর্তি তার ভাইকে বলল দিন দিন তো মায়ের শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে মায়ের তো এটা মনেই নেই যে আমরাও ওনারই সন্তান ওনার কাছে গেলে আমাদেরকে মার ধর করে সারাদিন ওই পুতুলটাকে নিজের সন্তান মনে করে দিদি বাবা যে মাকে খুব ভালোবাসত মা যখন গর্ভবতী ছিল তখন বাবা মারা গেল তখন আমরাও তো অনেক ছোট ছিলাম এই রকম পরিস্থিতিতে মায়ের মানসিক অবস্থা ভালো ছিল না মা আবার যেই জানতে পারলো তার সন্তানকে হারিয়েছে আরও বেশি কষ্ট পাচ্ছে বালু মা ওই পুতুলটাকে নিজের সন্তান মনে করছে তো আমি গিয়ে ওইটাকে ভেঙে দেবো হতে পারে রাগে হয়তো মা ঠিক হয়ে যেতে পারে তার মায়ের হাত থেকে পুতুলটাকে নিয়ে টুকরো টুকরো করে ফেলে দিল সুজাতা ওখানে দাঁড়িয়ে ওই পুতুলটাকে ওই অবস্থাতে দেখে কাঁদতে শুরু করে দিল কীর্তি তখনই তার বাড়ির উঠোনে দুর্গা মায়ের মূর্তির কাছে বসে পড়ল মা দুর্গা তুমি এবারে আমাকে রক্ষা করো সব ভার তোমার ওপরে ছেড়ে দিলাম কীর্তি যখন দুর্গা মায়ের কাছে সাহায্য চাইছিল তখনই তার মা হাতে একটা কাস্তে নিয়ে কীর্তিকে মারতে বেরিয়ে এলো তার মাকে এই রকম করতে দেখে বালু তার মায়ের পায়ে পড়ে গেল মা মা এই রকম করো না মা ও আমার দিদি মা ছেড়ে হয় দাও এইভাবে সে কেঁদে কেঁদে তার মাকে অনুরোধ করছিল তখনই মা ওখানে উপস্থিত হলো বাচ্চারা তোমাদের দুঃখের কারণ আমি বুঝতে পেরেছি এই কথা বলে দুর্গা মা সুজাতার কোলে একটা বাচ্চা এনে দিল হঠাৎ করে সুজাতার কোলে বাচ্চা চলে আসাই সুজাতা কাস্তেটাকে মাটিতে ফেলে দিল তার মৃত এবং হারানো বাচ্চাটাকে ফিরে পেয়ে সুজাতা অনেক খুশি হলো আরে কীর্তি বালু কি হয়েছে তোমরা কেন দেখছো আমাকে আর আর আমি এখানে করছি গো বালু যখন বুঝতে তাদের মা এইভাবে ঠিক হয়ে গেছে তখন তারা দুজন দুর্গা মায়ের দিকে তাকিয়ে হে দুর্গা মা ছোট থেকে তোমার ভক্তি শ্রদ্ধার সাথে পুজো করে আসছে তুমি তার বদলে শুধু আমার ভাইকে না আজ আমাদের মাকেও ফিরিয়ে দিলে সেই জন্যই কথাই আছে বন্ধুরা যদি পুরো শ্রদ্ধা এবং ভক্তি দিয়ে ভগবানের প্রার্থনা করেন অবশ্যই ভগবান সেই ইচ্ছা পুরো করে সেই দিনের পর থেকে যেহেতু তার মা ভালো হয়ে গেছিল কীর্তিয়ার বালু তার ভাইয়ের সাথে অনেক খেলা করতো এইভাবে তারা সবাই হ্যাপি হ্যাপি থাকতে